করিমগঞ্জ জেলায় বাড়ি হলেও জেলা সদর দেখা হয়নি তাদের। অনেকের আবার ট্রেন চড়ার ভাগ্য হয়নি। বিশাল বিশাল বিল্ডিং, এত লোক, এত গাড়ি, সব কিছুই তাদের কয়েকজনের কাছে প্রথম দেখা। কেউ পঞ্চম, কেউ সপ্তম বা নবম শ্রেণীর ছাত্রছাত্রী। তাদের বাড়ি জেলা সদর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। রাতাবাড়ি বিধানসভার অন্তর্গত দুর্লভছড়া দামছড়া অধীন 755 নং দামছা প্রাথমিক বিদ্যালয় ও দুর্লভছড়া চা বাগান মডেল স্কুলের পড়ুয়া তারা। এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান চা বাগান এলাকায়। বৃহত্তর দুর্লভছড়া এলাকায় অন্যতম ফিউচার অর্থ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় জেলা সদরের আসে ছাত্রছাত্রীরা। এখানে এসে তারা প্রথম জেলাশাসকের কার্যালয়, আদালত, নেহেরু যুবা কেন্দ্র, স্থানীয় শম্ভুসাগর পার্ক, এপার বাংলা অপার বাংলা সীমান্তের বিসর্জন ঘাটসহ অনেক কিছু দেখার সৌভাগ্য হয়। তবে এর মধ্যে তাদের বড় পাওনা জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করা এবং উনার সঙ্গে বেশ কিছু সময় আলোচনা করা এবং জেলাশাসকের নানা প্রশ্নের উত্তর দিয়ে কয়েকজন উপহারও লাভ করে। জেলাশাসকের দেওয়া উপহার পেয়ে আপ্লুত। শুধু তাই নয়, জেলাশাসক নিজের কাজের মধ্যে তাদের সঙ্গে কথা বলায় ছাত্রছাত্রীরা বারবার জেলাশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এদিকে জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করার আগে তাদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা হয় প্রেসক্লাব করিমগঞ্জের সাধারণ সম্পাদক অরূপ রায়ের। প্রেসক্লাবের সম্পাদক তাদের সঙ্গে জেলার নানা দর্শনীয় স্থানের পাশাপাশি বর্তমানের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। বাড়ি থেকে জেলা সদর, আবার বাড়িতে পৌঁছে দিতে সহযোগিতা করেন সংস্থার সদস্য সঞ্জু রবি দাস। বিভিন্ন স্থান পরিদর্শন করে তাদের প্রদর্শক হিসেবে ছিলেন সংস্থার সভাপতি তথা আইনজীবী মৃত্যুঞ্জয় নাথ। क्या बनना चाहते हो? बोलो फिर से। तो पढ़ना क्या सीख लिया आप लोग ने अच्छे से? टीचर पढ़ाते हैं हैं? तो इंग्लिश बुक का नाम है, वहाँ क्या लिखा है? क्या लिखा है भाई? सीओ क्या लिखा है? क्या भाई? हाँ, और कब आते हैं? अच्छा, क्या बताया? डिप्टी कमिश्नर करूंगा। गुड। महातारी लोग, ये बिना के लिए। आपका क्या नाम था? विश्वजीत। अब और कौन पोएम? तो कविता ना होए ना? हैं? कौन बताएगा? आज क्या कर रहे हो? बताओ, आप आ गए हो? आ जाओ। कोर्ट। कोर्ट देखा? और अभी अभी जाएंगे। कहाँ जाएंगे? बाद पार्क जाएंगे।